আসসালামু আলাইকুম আমি ফাতেমা মোস্তফা জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ডিভাইসটি আজকে আমি মেকানিক্যাল ফোর্থ ব্যাচের জন্য চ্যাপ্টার এইটের উপরে একটি ট্রান্স একটি চ্যাপ্টার লেকচার রেডি করেছি আজকের টপিক হচ্ছে ট্রান্সফর্মার তাহলে প্রথমে আমরা দেখি যে ট্রান্সফর্মার কী বা কীভাবে কাজ করে আমরা সবাই ট্রান্সফর্মারের নাম এর আগে কম বেশি শুনেছি ট্রান্সফর্মার হচ্ছে একটি ইলেকট্রিক্যাল ডিভাইস এর কাজ হচ্ছে কোনো ভোল্টেজ পরিবাহীর ভিতরে কোনো ভোল্টেজ বা কারেন্ট স্টেপ আপ বা স্টেপ ডাউন করা ট্রান্সফর্মারের ভিতরে ব্যাসিক কাজটা কীভাবে হয় সেটা আগে আমরা একটু দেখিনি ট্রান্সফর্মারের ভিতরে একটি কোর থাকে আয়রন কোর এই যে এই স্কোয়ার যে কেসটা এটি একটি আয়রন কোর এই কোরের দুই পাশে কয়েল প্যাঁচানো থাকে কয়েল প্যাঁচানো থাকে এই কয়েলের ভিতর থেকে কারেন্ট পরিবাহী হতে পারে এ ধরনের কপার কয়েল পেঁচানো থাকে এই সাইডটাকে আমরা প্রাইমারি সাইড বলি এবং এই সাইডটাকে আমরা সেকেন্ডারি সাইড বলি প্রাইমারি এবং সেকেন্ডারি সাইড কোনো ধরনের তার বা ইলেকট্রিসিটি পরিবাহী হয় এ ধরনের কোনো কিছু দ্বারা সংযুক্ত থাকে না প্রাইমারি সাইডে আমরা এসি সাপ্লাই দিই এসি ভোল্টেজ সাপ্লাই দিই যেটা ভিপি হয় এই এসি ভোল্টেজটা সাপ্লাইয়ের কারণে এটার ভিতর থেকে কারেন্ট পরিবাহী হয় যেটা কিনা প্রাইমারি কারেন্ট এই কারেন্টটা যখন এই কয়েলের ভিতর থেকে পরিবাহী হতে থাকে তখন এই যে কয়েলটা যে হচ্ছে কোরের সাথে পাঁচানো আছে কোরের চারিপাশে পাঁচানো আছে এই কোরের ভিতরে ইলে ম্যাগনেটিক ফ্লাস্ক ক্রিয়েট হয় ম্যাগনেটিক ফ্লাক্ক ক্রিয়েট হয় এই যে এইভাবে এবং এই ফ্লাস্কটা কি করে কোরের ভিতর থেকে কোর যেই যে পথে যায় সেই ঠিক সেই সেই পথে ফ্লাক্সটাও যায় তাহলে যখন এই ফ্লাক্সটা কোরের মধ্য দিয়ে প্রবাহ হয় তখন এই ফ্লাক্সটা হিসেবে আবার কী করে এই যে সেকেন্ডারি কয়েলটা আছে এই সেকেন্ডারি কয়েলে কাট করে ট্রান্সফার্মারের প্রাইমারি সাইডে এসি সাপ্লাই হয় আমরা জানি যে এসি একবার পজিটিভ দিকে যায় একবার নেগেটিভ দিকে যায় অর্থাৎ এসি কারের নির্দিষ্ট সময় পর ওর ডাইরেকশন চেঞ্জ করে তাহলে ফ্লাক্সটা একবার যদি এদিক থেকে পাস হয় আবার ঠিক নির্দিষ্ট সময় পরে এদিক থেকে পাস হবে অর্থাৎ দুই দিক থেকে কোটটাকে এই যে ক কয়েলটাকে কাট করবে ম্যাগনেটিক ফ্লাস্ক যার পরবর্তীতে হবে কি সেকেন্ডারি করে একটা ভোল্টেজ উৎপন্ন হবে যেটা কি না ইএস এই ভোল্টেজটা উৎপন্ন হবে এবং এই অবস্থায় যদি আমি সেকেন্ডারির এই যে টার্মিনাল দুটো আছে এই টার্মিনাল দুটোকে শর্ট করে দিই কোনোভাবে লোড দ্বারা শর্ট করে দিই তাহলে সেই ক্ষেত্রে কী হবে সেকেন্ডারিতে একটি কারেন্ট প্রভাব হবে যেটা কি না হবে আই এস কারেন্ট এবং এখানে দেখো এই টার্মিনালে কিন্তু আমরা এস দেখতে পাচ্ছি কেন ভি এস দেখতে পাচ্ছি কারণ এই যে ই ভোল্টেজটা এখানে উৎপন্ন হচ্ছে এটা বিভিন্নভাবে ড্রপ খাচ্ছে যেহেতু এটা তারটা পেঁচানো আছে তারের ভিতরে বিভিন্ন ধরনের ভোল্টেজ ড্রপ খাচ্ছে ড্রপ খেয়ে টার্মিনালে আমরা পাচ্ছি কি ভি এস এবং এই ভিএস টার্মিনালে আমরা কী করি লোডটাকে কানেক্টেড করি এখন কথা হচ্ছে এই যে ভিপি অর্থাৎ প্রাইমারি সাইডে আমি যে ভোল্টেজটা পাচ্ছি এটা হচ্ছে ভিপি এই ভোল্টেজটা যদি হয় একশো ভোল্ট মনে করো আমি এই প্রাইমারি সাইডে একশো ভোল্ট পাচ্ছি আমার যে লোড সেই লোডের কাজ করবে দুইশো ভোল্টে দুইশো ভোল ছাড়া আমার লোডটা কাজ করবে না এমন একটা মেশিন আমার কাছে আছে সেক্ষেত্রে কি হবে আমার মেশিনটাকে দুইশো ভোল সাপ্লাই দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমি মাঝখানে এরকম একটা ট্রান্সফর্মার বসাই এই সাইডে একশো ভোল প্রাইমারিতে নিব এবং দুইশো ভোল এই সাইড থেকে উৎপন্ন করবো অর্থাৎ এটা একটা স্টেপ আপ ট্রান্সফর্মার হবে তারপরে এই দুইশো ভোলটা কী হবে লোডে যাবে তারপরে সেই লোড মেশিনটা কি করবে কাজ করা শুরু করবে তাহলে এইভাবে আমরা ট্রান্সফর্মারের বেসিক যে কাজটা সেটা আমরা বুঝতে পারলাম আচ্ছা এখন দেখো নিতে আমরা চলে যাই ট্রান্সফর্মার কাকে বলে ট্রান্সফর্মার এটি স্থির ডিভাইস যার সাহায্যে পাওয়ার ও ফ্রিকুয়েন্সি পরিবর্তন না করে কোনো প্রকার বৈদ্যুতিক সংযোগ ছাড়া শুধুমাত্র চুম্বকীয়ভাবে সংযুক্ত দুইটি কয়েলের প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ কমিয়ে বা বাড়িয়ে এক সার্কিট হতে অন্য সার্কিটে পাওয়ার স্থানান্তরিত হয় তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এখানে কী বলেছে যে ট্রান্সফর্মার হচ্ছে একটি স্থির ডিভাইস যে ডিভাইসটা কোনো ধরনের প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে কোনো ধরনের বৈদ্যুতিক সম্পর্ক ছাড়াই চোখমুখে অর্থাৎ ম্যাগনেটিক ওয়েতে ওরা কী করে ভোল্টেজটাকে ডাউন করে